কোটি 90 লাখ হিন্দু বাংলাদেশীয় নাগরিকত্ব লাভ করব আর অসমীয়া জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যাব শেষ হয়ে যাব সেকারণে মই আজির দিনটো এতিয়াও জেলত আছো সেকারণে আজিও দৃঢ়প্রতিজ্ঞ যে কা আন্দোলন হব লাগিব আর মোর জীবনের এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর আশাটো হল যে এবার বিজেপি পরাভূত করে বিধানসভা নির্বাচনত বিজেপিক পরাভূত করে প্রথমখন বিধানসভার অধিবেশনত কা অসমত বলবৎ নহব কার্যকরী নহব বলে আমি প্রস্তাব গ্রহণ করব কোনো পদ্যে কা বলবৎ করবলে আমি দিব নোৱাৰো কা হলে মই বারম্বার কৈছো যদি কা হয় লগে লগে অসমত 20 লাখ হিন্দু বাংলাদেশী অবৈধ নাগরিকে লগে লগে নাগরিকত্ব পাব আর যদি কা সচাকে বলবৎ হয় তেতিয়াহলে বাংলাদেশের পৰা 1,70,00,000 হিন্দু বাংলাদেশী আহিব পারিব বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সত এই কথাটো কৈ থোৱা আছে গতিকে কা বলবৎ হলে 1,90,00,000 হিন্দু বাংলাদেশী অসমত নাগরিকত্ব লাভ করব এটো ভয়ঙ্কর সমস্যা আর সে কারণে কাতো অসমৰ জাতীয় প্রশ্ন কা আমি বিরোধিতা করবই লাগিব কা আমি বাতিল করাব পারিবই লাগিব যদি কা বাতিল করাব নোৱাৰো আমি কেতিয়াও বাঁচি থাকিব নোৱাৰো সেকারণে আজির দিন মই জেলত থাকিম মোক ইমান দিন জেলত রাখার পাছতো মই দৃঢ়ভাবে অসমবাসী রাইজক কৈছো যে কা আমি বাতিল করাব লাগিব তার কারণে যিমান দিন যুদ্ধ করিব লাগে যিমান দিন যুঁজ করিব লাগে যিমান দিন সংগ্রাম করিব লাগে সিমান দিন সংগ্রাম করবলে প্রস্তুত হব লাগিব আর শেষ কথাটো মই আপোনালোকক কব খুঁজিছো যে মোর জীবনের এতিয়া এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর আশাটো হল যে এবার বিজেপিক 2021 চনত আমি পরাভূত করে প্রথমখন বিধানসভার অধিবেশনক কা অসমত বলবৎ নহয় বলে আমি প্রস্তাব গ্রহণ করব লাগিব আর ক্যাবিনেটত প্রস্তাব গ্রহণ করব লাগিব যাতে কা অসমত বলবৎ করিব নোৱাৰে এই সংকল্প লৈ আছো যিকোনো প্রকারে হিন্দুত্ববাদী সকলক মুসলমান মৌলবাদী সকলক অর্থাৎ বিজেপি আর এস এস আর এআইডিএফক পরাভূত করিবৰ কারণে সমগ্র অসমবাসী রাইজক সাজু হবর কারণে মই আহ্বান জানাইছো আর মই আশা করিম যে অতি সোনকালে ময়ো জেলৰ পৰা ওলাম এই মাহৰ ভিতৰতে জেলৰ পৰা ওলাম আর সমগ্র অসমবাসী রাইজক ঐক্যবদ্ধ করে অসম বিধানসভার 2021